দর্শক আসসালামু আলাইকুম, সিলেট বিশ্ববিদ্যালয়ের সম্মানিত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শহীদ ইসলাম সবুজ। আমরা এখন আছি সিলেট সদর উপজেলার 6 নম্বর টুকার বাজার ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের দলদলি চা বাগানের দলদলি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে। আপনারা জানেন যে এক ঘন্টা আগে এইখানে জাল ভোট দেওয়ার কারণে ভোট কেন্দ্রটি স্থগিত করা হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে চা শ্রমিকরা এখানে যে ভোট গ্রহণ মানি না মানব না বলে এমনটাই বক্তব্য দিচ্ছেন এবং এমনটাই স্লোগান দিচ্ছেন। আপনারা প্রশাসন নিয়ে কি চলে আমরা আপনাদেরকে দলদলি চা বাগান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ঘন্টাখানিক আগে এখানে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে জাল ভোট দেওয়ার অভিযোগে বুথ কেন্দ্র বন্ধ করা হয়েছে এবং এখানে ভোটাররা যে বিভিন্ন নামে স্লোগান দিচ্ছেন এবং বলছেন যে এই বুথ ওনারা মানেন না মানবেন না এমনটাই স্লোগান দিচ্ছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দলদলি চা বাগান থেকে। দর্শক আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে দর্শক আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দলদলি চা বাগান থেকে যে কিছুক্ষণ আগে এখানে জাল ভোটকে কেন্দ্র করে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। আর এখানে চা শ্রমিকরা এখন খেপেছেন প্রশাসনের বিরুদ্ধে, বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। আমরা আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আসলে কি হয়েছে একটু বলবেন কি হয়েছে স্যার? এখানে আমরা তো ভোটের সময় দিতেছিলাম স্যার, দিতেছিলাম এখন এই বুটটা এখানে আইসা আপনারা এই যে গাঁট গুলা দিয়েছিলেন, এই গাঁটের মানুষগুলা চুপ মানে মানুষ যে যেগুলো আসছিল এইগুলা তো তারাই তো শিল মারে মারে চলে গেছে স্যার। আর এই যে আপনারা গাঁটের মানুষ ছিলেন, এই গাঁটের মানুষ বলতে পারেন নাই, এই তো আসেন আমাদেরকে এখানে বুটের তৈরি হচ্ছে, এইখানে বুট চুরি হচ্ছে, আপনারা আসেন। এই যে গাঁটের মানুষগুলা কেউ বলে নাই, কেউ কিছু বলে নাই, কেন বলে নাই? যখন চলে গেছে এরা তখন আসে, আমরা বলছি যে বুট কেন হইলো? হ্যাঁ আমি বুট দিচ্ছি স্যার, আমার অনেক বুট বাকি রয়েছে স্যার, অনেক বুট মানুষের বাকি রয়েছে স্যার। আমাদের বুটের আহ্বান করা হয়েছে, বুট আমরা দিবেন। আমরা আপনাদেরকে এটা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এইখানে ভোটারদের সাথে। ওনারা ভোট দিতে চাচ্ছেন না এখন, আর ওনারা চাচ্ছেন যে পুনরায় আবার নতুন করে এই এই কেন্দ্রে ভোট গ্রহণ হোক, এটাই ওনাদের দাবি। আর এই ধরনের আপনারা দেখতে পাচ্ছেন যে ভোট গ্রহণ এখনো বন্ধ আছে এবং কেউ আসছে না ভোট দিতে। একটু বলেন প্লিজ, আমরা কথা বলার চেষ্টা করবো যে এখানের এজেন্ট যারা ছিলেন তাদের সাথে। আসলে একটু বলবেন কি কি হয়েছিল এখানে? আমি আমরা অপরিচিত
গুলারে চিনি না, কিন্তু ওরা এসেই কিন্তু নিজেরাই শিলগুলো মারছে। ওরা যারা এসে জাল বুট দিয়েছে ওরা কি আপনাদের চা বাগানের শ্রমিক? না না না, একজন ছিল লোক আমাদের বাগানেরই ছেলে, আর রাজুগালার ছেলেও ছিল সাথে, আর ও তো ওরা মিলেই শিলগুলো মারছে। বাগানের দুজন, বাগানের দুজন ছেলে ছিল আর বাকিরা সব বাইরের, এবং বাইরে ঢুকতে নিষেধ, মানে রুমে ঢুকা নিষেধ, শিল মারতেছে। আপনারা কোনো প্রতিবাদ করেন? আমরা করছি বলেই তো এই কাজটা হয়েছে, আমরা প্রতিবাদ করছি এই সমস্যাটা। দর্শক, আমরা আপনাদেরকে কথা বলার চেষ্টা করেছিলাম, এখানের এজেন্ট যারা ছিলেন তাদের সাথে, ওনারাও বলছেন যে আসলে দুর্বৃত্তরা এসে এখানে জাল বুট দিয়েছিল এবং সিল মেরেছিল, আর তার প্রতিবাদেই কিন্তু এখন এই যে বুট কেন্দ্র বন্ধ। দর্শক, এই ছিল আমার কাছে দলদলি চা বাগান থেকে সর্বশেষ। আবারও পরবর্তী কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।